হ্যালো ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন বাংলার ঐতিহ্য একটা অত্যন্ত ঔষধি গাছ হিসেবে এটা বিবেচিত হয় এবং বিভিন্ন প্রোটিনযুক্ত একটা আয়োডিনযুক্ত একটা সবজি, যেটা আমরা বাংলায় যেটা বলি সজনে। এই সজনে গাছটা আসলে আমরা অনেকেই জানি না যে এর উপকারিতা। বিজ্ঞানীদের শাস্ত্র মতে যেটা বোঝা যায় যে 12টা ফল ফলাদি বা আপেল কমলা যেটাই বলি না কেন, এটা 1 কেজি থেকে 1.5 কেজির আপেল এবং কমলা, লেবু, আঙ্গুরের যে প্রোটিন পাওয়া যায় একটা সজনে গাছের, একটা সজনের অংশ থেকে সেই পরিমাণ প্রোটিন পাওয়া যায়। তো সেই হিসেবে আমরা এটাকে নিশ্চিন্তে একটা ঔষধি গাছ হিসেবে বলতে পারি। তো আমরা সেই গাছটা আজকে রোপণ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই গাছটা রোপণ করার জন্য আমাদের বৃক্ষপ্রেমিক মনির হোসেন এবং সাইমন চৌধুরী, ওনাদের ওনাদের সুন্দর হাতের স্পর্শে এটা গাছটা রোপণ করা হচ্ছে। আশা করি তাদের পরিচর্যার কারণে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন গাছের একটা অংশ, যে অংশটা এখন আমরা রোপণ করতে যাচ্ছি। ওই পাশে ব্যালকনিতে একটা ছড়ি আছে বড়, এই যে সেই গাছটা আমরা মাটি শোধন করার পরে এটা পুঁতে দিলাম। গাছটা আমাদের রোপণ করা শেষ। এই যে গাছের সাপোর্টিং হিসেবে দুটা টানা দেওয়া হলো, উপরে গাছটা সুন্দরভাবে বাতাসে দুলতেছে। তো এই গাছটা ফলের অপেক্ষায় আমরা থাকলাম। এ পর্যন্ত আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য, অন্য একটা গাছ রোপণ করার জন্য আপনাদের আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।